আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বেশি বার দেখা ছবি কোনটি, উত্তরে কি বলবেন? তবে সেই ছবিটি কিন্তু আপনিও দেখেছেন। এখন আপনি হয়তো মনে মনে ভাববেন কোনো বিখ্যাত শিল্পীর তৈরি করা কোনো বিখ্যাত ছবি, যা প্রদর্শিত রয়েছে পৃথিবীর বিখ্যাত কোনো মিউজিয়ামে, যেমন মোনালিসা। কিন্তু আমি যদি বলি না তা নয়, তাহলে নিশ্চয় অবাক হবেন। পৃথিবীর সবচেয়ে বেশি বার দেখা এই চিত্রকর্মটি তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল তাকে ভুলে যাওয়া। আজ জানবো পৃথিবীর সবচেয়ে বেশি বার দেখা ছবির পেছনের গল্প। পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা ছবি এটি, বলছি উইন্ডোজ এক্সপির 2001 সালের ডিফল্ট ওয়ালপেপারের কথা। ডিফল্ট ওয়ালপেপারের একটি উদ্দেশ্য, তাকে একবার দেখে আপনি আপনার নিজের ওয়ালপেপারটি সেট করে নেবেন। সেটি হতে পারে যে কোনো ছবি। আমরা অনেকেই অনেক ধরনের ছবি এই ওয়ালপেপারে ব্যবহার করে থাকি, যেমন আমাদের ফ্যামিলি পোর্ট্রেট অথবা আমাদের নিজের ব্যক্তিগত কোনো ছবি। তবে আমাদের ঘরের কম্পিউটার বা স্কুল কলেজের কিংবা লাইব্রেরিতে সব জায়গায় একবার হলেও আমরা সকলেই এই ছবিটি দেখেছি। যদিও প্রথম ভাবনাতে মনে পড়বে না এই ছবিটির কথা, যে এই ছবিটি পৃথিবীর সবচেয়ে বেশি দেখা চিত্রকর্ম হতে পারে, কিন্তু আপনাকে যখন এই ছবিটি দেখানো হবে তখন আপনার একবার হলেও মনে হবে এই ছবিটি আমি কোথাও না কোথাও দেখেছি। এই ছবিটি যে শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বেশি দেখা ছবি এটি কিন্তু নয়। এটি মনে করিয়ে দেয় আমাদের ছেলেবেলায় প্রথম কম্পিউটারের সামনে ওপেন হওয়া সেই অনুভূতির কথা। উইন্ডোজ এক্সপি প্রোগ্রামের ওয়ালপেপার হিসেবে এই ছবিটি প্রথম ব্যবহার করা হয়। ঝকঝকে নীল সাদা আকাশের নিচে দিগন্ত বিস্তৃত সবুজ, পাহাড়ের সঙ্গে মিলেছে দূরে খুব ছোট ছোট হলুদ ফুল দেখা যাচ্ছে সবুজ ঘাসের ভেতর। যেই ছবি জুড়ে এমন দৃশ্য রয়েছে তার নাম ব্লিজ বা সুখ। যদিও ছবিটি নিয়ে দু রকম মতামত আছে, কেউ কেউ বলে থাকে ছবিটি 8-10টা ছবির মতোই সাধারণ, এতে তেমন কোনো বিশেষত্বই নেই। আবার কেউ কেউ বলে থাকে এই ছবিটি দেখলে স্বস্তি বোধ হয়, তাতে ছবিটির নাম পুরোপুরি সার্থক। এখন প্রশ্ন হচ্ছে, এই ছবিটি কি কম্পিউটারের গ্রাফিক্স কিংবা ফটোশপে করা কোনো ছবি, নাকি কোনো ফটোগ্রাফারের হাতের তোলা ছবি? কিন্তু এই ছবিটিকে একবার দেখলে মনে হয় অনেকগুলো ছবির সমন্বয়ে এটিকে বানানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এতে ফটোশপ তো দূরে থাক, ক্যামেরায় তোলার পর কোনো ধরনের এডিটও করা হয়নি। 2001 সাল থেকে উইন্ডোজ এক্সপির প্রোগ্রামের ওয়ালপেপার হিসেবে কম্পিউটার ব্যবহারকারীরা এই ছবিটির সঙ্গে পরিচিত হন। তখন আমেরিকার এই ফটোগ্রাফার 25 বছরেরও বেশি সময় ধরে এই ছবিটি তোলার নানা বিষয়ে কাজ করেছেন, এমনকি ন্যাশনাল জিওগ্রাফিতে তার তোলা 25টিরও বেশি ছবি ফিচার করা হয়েছে। তবে তার অন্য সব ছবি বিখ্যাত হলেও ব্লিস তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।